করতে সবাই। একেই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দেখো, দুর্গা পুজোর খুঁটি পুজো বোধ হয় এখনও বহু জায়গাতে বাকি, তার মধ্যেই কিন্তু জন্মাষ্টমীর দ্বিতীয় দিন, অর্থাৎ আজকেও বলা যেতে পারে জন্মাষ্টমী, এবং শুরু হয়ে গেল কিন্তু কালী পুজোর খুঁটি পুজো। অর্থাৎ কারণ বাঙালি কোনো কিছুতেই কোনো আনন্দতেই পিছুপা থাকতে চায় না, সুতরাং তারা মনে করে যে প্রত্যেকটা আনন্দ নিংড়ে নেওয়াটাই হচ্ছে তাদের আনন্দ। তো সেই নিংড়ে নেওয়ার আনন্দতে কিন্তু সামিল হয়েছে বাঙালি, তাই আর দেরি না করে কিন্তু সবাই সংঘ কালী পুজো 2023 দেখো তারা কিন্তু তাদের খুঁটি পুজোর আয়োজন করে ফেলেছে। দেখো, দেখতেই পাচ্ছি সেই দৃশ্য। আগরপাড়ার ইলিয়াস রোডের সবাই সঙ্গে কালী পুজোর ব্যানার উন্মোচন হতে চলেছে। কিছুক্ষণ আগে খুঁটি পুজো হয়ে গেছে, খুঁটি পুজোর পর কিন্তু তাদের এবার ব্যানার উন্মোচনের পালা, অর্থাৎ দুর্গা পুজোর আবহে কিন্তু কালী পুজোর যে খুঁটি পুজো হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, এই মুহূর্তে ব্যানার উন্মোচনের পালা। দেখতে পাচ্ছি সেটা সব থেকে বড় কথা, থিম সং গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, যিনি প্রিয় শিল্পী, আমরা প্রত্যেকেই তার গান শুনেছি। প্রিয় শিল্পী রাঘব চট্টোপাধ্যায় কিন্তু এই আগরপাড়ার বন্ধু সঙ্গের যে কালী পুজো, সেই কালী পুজোর এত প্রবিশরের থিম, সেই থিম সং কিন্তু তিনি গিয়েছেন। ওরা যখন এরকম একটা প্রস্তাব নিয়ে আসলো আমাদের কাছে যে আগরপাড়ার এবারে শ্যামা পুজোর থিম হচ্ছে এক টুকরো মিশর, সচরাচর একটুখানি মানে এরকম বাইরের দেশের মিউজিক নিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠে না, অনেক দিন পর একটা সুযোগ পেলাম, সেটা ভীষণ ভালো লাগা যেমন ছিল সেরকম একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। তো ইজিপশিয়ান মিউজিককে কী করে আমাদের একটা বাংলার কথার মধ্যে দিয়ে সেটাকে মানানসই করে ফেলা যায়, তো যাই হোক সেই কাজটা আস্তে আস্তে হয়ে উঠলো। সুরেন্দ্রনাথ লিখল, ভীষণ ভালো লিখেছে এবং ছোট্ট ছোট্ট করে আমরা এগিয়েছি সেই আমাদের এগোনোর মধ্যে। কুমতল পাঠ্য সর্বক্ষণ ছিল, আমরা চারটে করে লাইন শোনাচ্ছি, ওরা ওদের মতামত জানাচ্ছে যে এটা এরকম করো এরকম করো, এরকম করতে করতে আলটিমেটলি গানটা যখন তৈরি হলো সেটা আপনাদের যতটা ভালো লাগা দেখছি আমি,
সেটা ভীষণ ভীষণ আনন্দ লাগছে এবং ভালো লাগছে। আগরদা খুব ভালো গিয়েছে এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছেন আগরদাও নিজে গাইতে গেলে একজন গায়ক হিসাবে। আমিও এটা বুঝতে পারি যে একটু অন্য চরণের কিছু গান যেগুলো সচরাচর গিয়ে হয়ে ওঠে না, সেরকম একটা কিছু পেলে গাইতে তো ভালোই লাগে। বিশেষ কারণে রাঘবদা এখানে আসতে পারেনি, তিনি সেই বার্তা পাঠিয়েছেন, কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে রাঘবদা দায়িত্ব দিয়েছেন সুরকার অভিক মুখার্জিকে গানটা এখানে শোনানোর জন্য, এবং আমরা সেটা শুনছি এই মুহূর্তে। রয়েছো একা তুমি সাহারা মরুভূমি, হাছাই দিয়েছে তোমায়, স্বপ্ন নয় কোনো ভাবতে শোনো বলছে আয় কাছে আয়। মিশরের বালি পথ ধরে যাও যদি উঠে চড়ে, আমি যেটা বলছিলাম পার্থদা সেটা হচ্ছে যে একটুখানি আমরা কবিতা পরিবর্তন করে দিয়েছি। আমরা ছোটোবেলায় পড়তাম, যেটা আমি ওখানেও বলেছি, ছোটোবেলায় পড়তাম অয় অজগর আসছে তেরে আয় আমটি খাবো পরে, তো এটা আমি বলছি যে অয় অজগর আসছে তেরে আগর পাড়ায় মিশরে বাড়ি। একদম একদম ভালো। তো বলছি এই যে মিশর নিয়ে যে পরিকল্পনা, হঠাৎ করে মিশর নিয়ে পরিকল্পনা কেন? মিশর অ্যাকচুয়ালি সবাই সঙ্গে কিছু কর্মকর্তাদের খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল, আমাকে বলেছিল মিশর করবে, আমি বলেছিলাম গলির মধ্যে মিশর খুব চ্যালেঞ্জিং হবে, তো এইটাই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তোমার হাতে কোনো কালী পুজো হয়নি, আমার এটা কালী পুজো প্রথম কাজ, তো প্রথম কাজ কঠিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু চ্যালেঞ্জের কাজ করতে ভালোই লাগে। মিশর বলতে প্রচুর পিরামিডের মিশরের কাজ হয়েছে, অনেক জায়গায় হয়েছে, হয়তো হয়তো লোকালেও হয়েছে, হয়তো নর্থ চব্বিশ পরগনা জেলাতেও অনেক জায়গায় হয়েছে হয়তো। আমি এইটুকুনি বলতে পারি এই মিশরের কাজ একটু অন্য ঘরানায় হচ্ছে, মানে মিশরের মানুষ দেখে শুধু রুক্ষতা বালি কিছু মডেল, কিন্তু এখানে না, এই রুক্ষতা অবশ্যই থাকবে, মিশর মানেই রুক্ষতা, সিন্ধু নদের পাশে সভ্যতার গড়ে উঠেছিল। তা আমি এটাকে পাঁচটা সেক্টরে ভাগ করে দিচ্ছি, মানে মিশরের শুধুমাত্র ওই একটা স্যান্ডস্টোনের কালার ওইটা নয়, মানে আপনি প্রতিটা স্টেপে গিয়ে একটা নতুন মিশর দেখবেন, এটাই মজার দিক থাকবে মিশর। তাহলে আমি বলতে পারি যে এইটুকু যে এই মিশরটা একটু অন্যরকম হতে চলেছে, আমরা বিভিন্ন পুজোতে যে মিশরগুলো দেখি তার থেকে একেবারে আলাদা, একদম অমিল পাবেন আপনি, কোনো মিল পাবেন না। আমি রমেন আর আমার চ্যানেল রটা পবিত্র রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই সঙ্গে ইলিয়াস রোডের যে কুড়িতম বর্ষে এবার খুঁটি পুজো হচ্ছে, সেটা কিন্তু কোনো দুর্গা পুজোর খুঁটি পুজো নয়, এটা কিন্তু কালী পুজোর খুঁটি পুজো, এবং এই কালী পুজোর কুড়িতম খুঁটি পুজোতে এবার তাদের যে চমক সেটা হচ্ছে মিশর। এবং দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে কিছুক্ষণ আগে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল মিশরের, সুতরাং এবং পার্থ মাইতি এখানকার যিনি শিল্পর নির্দেশনা করছেন পার্থ মাইতি, এবং সবথেকে বড় কথা খুব সুন্দর একটা থিম সং হয়েছে মিশরের উপর। তো সুতরাং আগর পাড়ার এই যে সবাই সঙ্গ অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মেম্বার্স রয়েছে যারা বসে আছেন প্রত্যেকে, এবং দেখো পুরো একটা পরিবার এখানটায় যারা বসে আছেন সব পরিবার মিলে কিন্তু আনন্দ চলছে। তো সুতরাং এই আনন্দের ভাগ নিতে কিন্তু আমিও চলে এসেছি। তো কেমন লাগলো আজকের এই যে এদের খুঁটি পুজোর কালী পুজোকে নিয়ে যে খুঁটি পুজো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তাহলে বিদায় নিচ্ছি এই মুহূর্তে আগরপাড়ার সবাই সঙ্গ ক্লাব থেকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটকিত রমেনের সাথে থেকো। টাটা, বাই বাই। স্বপ্ন নয় কোনো কান্তে শোনো।
তুমি সাহারা মরুভূমি আচ্ছা দিচ্ছে তোমার।